হ্যালো বন্ধুরা, খোলা চিঠির আড্ডায় আমি মধুরিমা তোমাদের বন্ধু আরও একবার হাজির হয়ে গেলাম গল্প করার জন্য। আজকে দিনটা ছিল বিকেলের দিকে একটু মেঘলা, আর তাই মনে হলো মেঘলা দিনে একটু গল্প করি। কেমন হয় এই মেঘলা দিন সেই নিয়েই গল্প করব আজকে তোমাদের সঙ্গে। তবে তার আগে তোমাদের সঙ্গে একটা কথা না শেয়ার করে পাচ্ছি না। কালকে আমাকে একজন মেসেজ করেছিলেন যে মন খারাপ হলে আমি কি করি, আর তাই বন্ধু তোমার জন্য আজকে আমি একটা টিপস বলতে পারি। মন খারাপের তো অনেক কারণ হয়, যে কারণগুলো আবার কখনো উত্তর পাওয়া যায় না। কখনো নিজে নিজেই মনে মনে ভাবি যে আজকে আমার মনটা ঠিক কেন খারাপ। অনেক ঘটনা, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, আর সেটা মন থেকে দূর করে ফেলা বোধহয় একটু কঠিন হয়। নিজের পছন্দের গান শোনা কিংবা বই পড়া, এটা তো একটা দারুণ অপশন রয়েছে। আর তার সাথে তোমরা যদি চাও তাহলে এক কাপ গরম চা যদি খাও দেখবে মনটা একটু রিফ্রেশড হচ্ছে। আর এই গরমকালে সেটা যদি খেতে ভালো না লাগে তাহলে ডেফিনেটলি একটা চকলেট, ছোট একটা চকলেটের টুকরো যদি মুখে রাখো কিছুক্ষণ পরে দেখবে একটু বেটার ফিল হচ্ছে। আমি জানি পুরো মন খারাপ অনেকটা কষ্ট হয়তো একসাথে দূর করা যাবে না, তবে চকলেট অনেকটা ইমিউনিটিকেও বুস্ট করে, আর সেই সঙ্গে সঙ্গে যে ক্যাফেনটা থাকে সেটা কোথাও গিয়ে আমাদের যে ইমোশনসগুলো থাকে, যে অশ্রুগ্রন্থি থাকে, সেখানে গিয়ে কোথাও একটা এফেক্ট করে। আমি এক্স্যাক্টলি এটার ক্লিনিক্যালি ডেফিনেশন দিতেও পারবো না যে কেন হয় কী জন্য হয়, বাট এটা হয়, আমার ক্ষেত্রেও এটা হয়। এবং অনেকেই এটা সাজেস্ট করে থাকেন যে মন ভালো করার জন্য মিষ্টি বা চকলেট খাওয়া খুব ভালো। আর সেই জন্যই মাঝে মাঝে আমি যখন কোনো রেসিপি করি যেগুলো মন ভালো করা রেসিপি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে মেঘেদের একটু গল্প বলি চলো। যে মেঘ তোমার মনের মধ্যে জমে আছে সেই মেঘেদের গল্প। এমন অনেক মানুষ হন যারা খুব সহজেই কেঁদে দিতে পারেন, মানে কাঁদতে পারেন, খুব ঘন ঘন কাঁদতে পারেন, কিংবা হয়তো সবার সামনেও কাঁদতে পারেন। কিন্তু যে মানুষগুলোর মনের মধ্যে অনেক মেঘ জমে থাকা সত্ত্বেও তারা কাঁদতে পারেন না, তাদের কষ্টটা বোধহয় একটু বেশি। সব সময় সব মনের ভাষা তো সবাইকে প্রকাশ করা যায় না, কিংবা খুব নিজের খুব কাছের মানুষকেও সে ভালো মুডে থাকলে বা সে হয়তো তার জীবনের একটা বেস্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়ের মধ্যে দেখে তাকে আমার দুঃখের কথা সবসময় তার সাথে শেয়ার করা বোধহয় যায় না, আর তখনই মনটা আরও বেশি ভারী হয়ে যায়। এই মেঘলা দিন বোধহয় কোথাও সেরকম জমাট বাঁধা একটা মন খারাপের মতো, যেটা বারবার আসে। আমাদের জীবনের অনেক ওঠা পড়া, অনেক ভালো লাগা, খারাপ লাগা, ভালো লাগা এই জন্যই আসে হয়তো সেই সুখ স্মৃতিটা কিছু বছর আগে তুমি দেখেছিলে, কিন্তু আজ সেই কথা ভেবে মন খারাপ। হয়তো নিজের প্রিয়জনের থেকে অনেকটা দূরে আছো, সেই কারণে পুরোনো দিনের কথাগুলো ভেবে মন খারাপ হয়। এই মেঘলা দিনে হয়তো তুমি তার সাথে ছিলে, যে তোমার আপনজন, যে তোমার প্রিয় মনের মানুষ। আজ হয়তো তোমার হাতে হাত রাখার মতো মানুষটা তোমার কাছে নেই। মনের দূরত্ব বোধহয় কম করা যায় না, আর সেজন্যই আমরা এত কষ্ট পাই। হয়তো সামাজিক দূরত্ব কিংবা বাহ্যিক দূরত্বটাকে অনেক বড় করে দেখা হয়, কিন্তু মনের মাঝে যে কাছে আসাটা আছে, দুটো মনের মাঝখানে যে একসাথে হেঁটে চলার একটা প্রতিশ্রুতি আছে, সেটা কী করে দূর করা যায়? আর তাই তো দূরে থেকে বড্ড কষ্ট হয়। কিংবা খুব যত্ন করে বানানো কোনো খাবার খুব বিনা দ্বিধায় অগ্রাহ্য করে যদি কেউ চলে যায়, হয়তো তুমি সারা দিন তার জন্য পরিশ্রম করে রান্না করেছ, তাকে একটু ভালো, একটু স্পেশাল ফিল করানোর জন্য, কিন্তু সে হয়তো খাবারটা খেয়েও দেখলো না, তার হয়তো অনেক ব্যস্ততা। তখনই
কোথাও গিয়ে বোধহয় চোখের কোণে একটু জল আসে, মেঘ করে আসে তোমার মনের আকাশে, আমার মনের আকাশে। আর এই সব মন কেমন করাগুলোই বোধহয় আকাশের মেঘ করার মতো। হয়তো অনেকক্ষণ অনেক প্রতীক্ষার পর তুমি একটা আশা নিয়ে দাঁড়িয়ে আছো কোথাও, জীবনের কোনো একটা প্রান্তে যেখানে তোমার অনেক এক্সপেকটেশন, আর সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল করতে পারলেই তুমি হয়তো তোমার জন্য বা তোমার আশেপাশের মানুষগুলোর কাছে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে। সেই এক্সপেকটেশনটা যখন বিট করতে পারি না আমরা, সে যে কারো কারণেই হোক, তখন বোধহয় আকাশের কোণে মেঘ জমে, মেঘ কালো করে আসে। কখনো সেই মেঘ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, আবার কখনো হাওয়ার সাথে মিলিয়ে যায়। আমরা সবাই কখনো না কখনো কষ্ট পাই, দুঃখ পাই, প্রতিনিয়ত পাই হয়তো কোনো না কোনো ছোটোখাটো ভুল চোখ, হয়তো অনেক মানুষের কথা আমাদেরকে বড্ড কষ্ট দেয়, কিন্তু আমরা হয়তো তাকে কিছু বলতে পারি না। হয়তো গুরুজন কিংবা কাছের মানুষ, এই মুখ বুজে থাকা বা তার বিরুদ্ধে প্রতিবাদ না করাটাই বোধহয় কোথাও গিয়ে মেঘের সৃষ্টি করে। আর এই মেঘগুলো জমতে 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 একটা সময় যখন বিস্ফোরিত হয়, তখন বোধহয় নিজেকে আটকে রাখা যায় না। একজন নারী যখন দিনের পর দিন গঞ্জনা সহ্য করেন, কারুর থেকে কষ্ট ভোগ করেন, কারুর থেকে হয়তো দিনের পর দিন দৈহিক অত্যাচার সহ্য করেন, আর তারপরেও তাকে গিয়ে শুনতে হয় যে সে মা হতে পারছে না, দোষটা শুধু তার একারই, সে কষ্টের ভাগ কে নেয়? নিতে পারেন কি কেউ? মায়েদের মনে খুব কষ্ট জানেন, তার কারণ তারা মা। হয়তো মেঘের যে গর্জন, সে গর্জন তারা দেখাতে পারেন না, চুপচাপ থাকেন। কখনো সে মেঘের গোল থেকে একটু আধটু জল নেমে আসে, কিন্তু সে জল আর কারোর চোখে পড়ে না। আবার এই জল যখন কোনো সন্তানের চোখে আসে, সে জল কিন্তু মায়ের চোখে পড়ে। কি অদ্ভুত না? কারণ মাও হয়তো একদিন এই মেঘের কাছাকাছি এসেছিলেন। এরকমভাবেই অনেক মন খারাপের সঙ্গী আমরা প্রতিনিয়ত। আর এই মন খারাপ কিংবা কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এগুলো নিয়েই আমাদের বোধহয় বাঁচতে হয়। আনন্দও আছে, তবে আনন্দটা তো ভাগ করে নিলে বাড়ে, কষ্টটা কি ভাগ করলে কমে? কেই জানি। আজকে এই এতগুলো কষ্টের কথা এই জন্য বারবার মনে হচ্ছে, কারণ চারপাশে এত রকম অস্বস্তিকর একটা পরিবেশ, তার মধ্যে আজকে আমার ভীষণ মনে হচ্ছে যদি কোনো পাহাড়ে যেতে পারতাম। সত্যি বলছি, আজকে যখন ছাদে উঠেছিলাম, যখন মেঘ করেছিল, তখন আমার একটাই কথা মনে হচ্ছিল যে কোনো পরিস্থিতিতেই মানুষের কাছে একটা রিফ্রেশমেন্ট খুব দরকার। মন খারাপের কোনো কারণ হলেই আমার খুব বেড়াতে যেতে ইচ্ছা করে, মনে হয় সব কিছু থেকে যদি দুদিনের জন্য হয়, যদি একটু বেড়াতে যেতে পারি তাহলে আমার মনটা খুব ভালো হয়ে যাবে, অনেক অনেক পজিটিভ এনার্জি নিয়ে আমি ফিরতে পারবো। এসব তো রোজকার সঙ্গী, কিন্তু ওই যে ঘুরতে যাওয়া, সেটা তো রোজকার সঙ্গী নয়, সেটা তো মন ভালো করার একটা ওষুধ, কিন্তু এখন সেটাও সম্ভব নয়। তাই আমাকে অনেকেই, যারা আমার বন্ধু কিংবা যারা আমার কাছের মানুষ, যারা আমার আত্মীয় পরিজন, অনেকে আমাকে বলেন, তাদের কথা, তাদের গল্প শুনি আর ভাবি যে কাছের মানুষগুলো কাছে থাকা সত্ত্বেও কেন মন ভালো নেই। তার একটা কারণ বোধহয় এই বেড়াতে না যেতে পারা, বা আমরা যেটা চাইছি সেটা না করতে পারা। অনেক এরকম মানুষ আছেন যারা আবার হয়তো একটা মানুষের ভালো কোনো সৃষ্টিকে মর্যাদা দিতে পারেন না। এমনও অনেক মানুষ আছেন যারা বিদ্রুপ করেন কারোর ভালো থাকা কিংবা ভালো কিছু করাটাকে। আমার মনে হয় এই সবগুলো যদি না করা হয়, যদি
আমরা সবাই আমাদের নিজের মতো করে বাঁচার একটা স্বাধীনতার জন্য এত লড়ি, তবে মন খারাপ কোথায়? মন তো ভালো থাকা উচিত। তাহলে বোধহয় আমরা সেই লড়াইগুলোতে হেরে গেছি। যাই হোক, অনেক মন খারাপের কারণ আছে, আমি তো গুটি কয়েক বললাম, আরও অনেক আছে। যে মন খারাপগুলো ডাক পিয়নের বাক্সতে করে ওই মেঘেদের, আকাশের কোলে যে মেঘগুলো কালো হয়ে জমে আছে, তাদের কাছে পাঠিয়ে দিতে হবে, তবেই তা বোধহয় আনন্দের বাড়িধারা হয়ে ঝরে পড়বে আর আমাদের মন থেকে সব দুঃখগুলো চলে যাবে। সত্যি যদি আমার কথার মতো বিষয়টা হতো তাহলে কি ভালোই না হতো, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে মন খারাপের অনেক দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, তাই এই কথাগুলো বললাম। তোমরা সকলে খুব ভালো থাকো। মন খারাপ থাকলে কষ্ট না পেয়ে অন্যের আনন্দটাকে নিয়ে বাঁচো, আর যখন নিজে ভালো আছো তখন নিজের সাথে যে কষ্টে আছে, যে দুঃখ পাচ্ছে, তার দুঃখটাকে একটু কম করার চেষ্টা করো। দেখবে আশেপাশের সব মানুষগুলো ভালো আছে আর নিজেও ভালো আছো। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো গল্প, নতুন কোনো মন ভালো করার গল্প নিয়ে হাজির হব, কথা দিলাম। খোলা চিঠির আড্ডায় তোমাদের রেসপন্স খুব ভালো পাচ্ছি, আশা করি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে। খোলা চিঠির আড্ডা তোমাদের জন্য, মধুরিমা প্রত্যেকদিন রাত্রিবেলা। সঙ্গে থেকো আর শুনতে ভুলো না খোলা চিঠির আড্ডা।